সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনের সর্বশেষ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়া। রাশিয়াকে ছাড়াই শান্তি সম্মেলনের পরিকল্পনা ইউক্রেন ও মিত্রদের। সাহস থাকলে চীনের সার্জিক্যাল স্ট্রাইক চালান, বললেন আসাদুদ্দিন ওয়াইসি। সামুদ্রিক নিরাপত্তা জোটে মার্কিন সঙ্গ ছাড়ল আমিরাত। সিনিয়র নেতারা পিটিএ ছাড়ায় যা বললেন ইমরান খান। লেবাননে বিস্ফোরণে পাঁচে ফিলিস্তিনি যোদ্ধা নিহত। এবং আসামের 28 জেলায় আফোসপা প্রত্যাহার, সেনা কর্মকর্তারা একক সিদ্ধান্তে গুলি চালাতে পারবেন না। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনের সর্বশেষ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার দাবি করা হয়েছে যে তাদের বাহিনী দুই দিন আগে ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। এটি কিয়েভের শেষ যুদ্ধজাহাজ বলে উল্লেখ করেছে মস্কো, তবে ইউক্রেনের নৌবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি এক প্রতিবেদনে খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ যুদ্ধের বিষয়ে দৈনিক ব্রিফিং এ দাবি করেছেন। তিনি বলেছেন, রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজ ইউরি ওল ফিরেঙ্কো ওডেসা বন্দরের একটি যুদ্ধজাহাজ ঘাঁটিতে ধ্বংস হয়েছে। ইগোর কোনাশেনকভ বলেন, জাহাজটিকে উচ্চ নির্ভুল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। গত 29 মে জাহাজটি ধ্বংস করা হয় দাবি করলেও এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি। এদিকে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র ওলে চালিক বলেছেন, তিনি রাশিয়ার কোনো দাবির ব্যাপারে কোনো জবাব দেবেন না। তিনি আরো বলেন, ইউক্রেনের নৌবাহিনী যুদ্ধের সময় ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করবেন না। রাশিয়াকে ছাড়াই শান্তি সম্মেলনের পরিকল্পনা ইউক্রেন ও মিত্রদের। ইউক্রেন ও দেশটির মিত্ররা বিশ্বনেতাদের নিয়ে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে, তবে আয়োজনে রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট এক সিনিয়র উপদেষ্টা ইউরোপীয় কূটনীতিকরা এমন তথ্য জানিয়েছেন। যুদ্ধ অবসানে কিয়েভের শর্তের প্রতি সমর্থন শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সম্মেলনের পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে আয়োজনের প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতো নেতার দৃঢ় সমর্থন রয়েছে। তিনি রাশিয়ার পক্ষ থেকে দেওয়া দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছেন। এমন দেশগুলোকে সম্মেলনে সুযোগ না দিলে যুদ্ধ নিয়ে অবস্থান নিতে অস্বীকৃতি জানাবে ফ্রান্স। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেন, সত্যিকার অর্থে শান্তিতে বসবাসে আগ্রহী সভ্য বিশ্বকে নিয়ে একটি ঐক্যবদ্ধ পরিকল্পনা চাই আমরা। রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনা সম্ভব নয় যতক্ষণ দেশটির সেনারা ইউক্রেনে অবস্থান করছে। ভূখণ্ডগত কোনো ছাড় দেবে না ইউক্রেন। ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের 10 দফা শান্তি পরিকল্পনায় পরিবর্তন আনার জন্য কিয়েভের সঙ্গে তারা কাজ করছেন, যাতে করে তা ভারত, ব্রাজিল, সৌদি আরব ও চীনের মতো বিশ্ব শক্তির কাছে আরো গ্রহণযোগ্য হয়। ইয়ারমাক বলেছেন, গ্লোবাল সাউথ সহ পুরো বিশ্বকে বাদ দিয়ে এই প্রক্রিয়া সম্ভব। চীন, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোর সঙ্গে আলোচনায় লিপ্ত হতে পারে গত কয়েক মাস থেকে চেষ্টা করে যাচ্ছে কিয়েভ। ইয়ারমাক বলেছেন, সবগুলো দেশের মতো জানতে প্রস্তুত ইউক্রেন, এমনকি চীন ও ব্রাজিলের প্রতিনিধির মতো। জেলেনস্কির 10 দফা শান্তি পরিকল্পনায় ভূখণ্ডগত নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কথা বলা হয়েছে। এতে যুদ্ধবন্দীদের বিনিময়ে যুদ্ধাপরাধের বিচারের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া পারমাণবিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। রাশিয়া ইউক্রেনে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে এবং রুশ আক্রমণে ইউক্রেনে খাদ্যশস্য রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পশ্চিমাদের সামরিক জোট নেটোভুক্ত দেশগুলোর নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। পশ্চিমা কূটনীতিকদের ধারণা, 11 জুলাই নেটোর বার্ষিক সম্মেলন শুরুর আগে এ আয়োজন হতে পারে। লিথুয়ানিয়ার রাজধানীতে অনুষ্ঠিত নেটো সম্মেলনে ইউক্রেনকে সামরিক সহযোগিতা জোটের সঙ্গে কিয়েভের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনায় প্রাধান্য পাবে। ইউরোপীয় কূটনীতিকদের মতে, এই বছরের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো নেতাদের কাছে পৌঁছানোর বিষয়ে ম্যাক্রো সহযোগিতা চেয়েছিলেন জেলেনস্কি। এই আলোচনার বিষয়টি পরে একটি সম্মেলনে আয়োজনের পরিকল্পনা গড়ায় ম্যাক্রো প্যারিসে সম্মেলনটি আয়োজনের প্রস্তাব দিয়েছেন। ডেনমার্ক ও সুইডেনও এটি আয়োজনে আগ্রহ দেখিয়েছে। খবরে বলা হয়েছে, আমন্ত্রিতদের কোনো নির্দিষ্ট তালিকা তৈরি করা হয়নি, তবে ইউরোপীয় কর্মকর্তারা ব্রাজিল, চীন, ভারত ও অপর অপশ্চিমা দেশগুলোকে উপস্থিত করতে চাইছেন। এসব আলোচনায় জড়িত এক কর্মকর্তা বলেছেন, সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন বলে আশা করছেন, তবে চীনা প্রেসিডেন্টের বিষয়ে তারা এখনো নিশ্চিত নন। এক সময় মোদী যুদ্ধ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন। যুদ্ধ শুরুর পর একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট, তবে জেলেনস্কির সঙ্গে তিনি ফোনালাপ করতে 1 বছরের বেশি সময় নিয়েছেন। বেইজিং এ ম্যাক্রোর সফরের পর সেই জেলেনস্কির ফোনালাপ অনুষ্ঠিত হয়। চীনা কর্মকর্তারা বারবার রাশিয়া পুতিনের সঙ্গে ব্যক্তিগত
ব্যক্তিগতভাবে নিজেদের অংশীদারিত্বের উপর জোর দিয়ে আসছেন। সম্মেলনের পরিকল্পনায় জড়িত এক সিনিয়র ইউরোপীয় কূটনীতিক বলেছেন, রাশিয়া ছাড়া বাকি সবাইকে স্বাগত জানানো হবে। সাহস থাকলে চীনে সার্জিক্যাল স্ট্রাইক চালান, বললেন আসাদুদ্দিন ওয়াইসি। এক বিজেপি নেতার বক্তব্যের জবাবে নিখিল ভারত মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা AIMIM এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, হায়দ্রাবাদ শহরের ওল্ড সিটিতে নয়, সাহস থাকলে চীনে সার্জিক্যাল স্ট্রাইক চালান। বিজেপির তেলেঙ্গানা রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় সম্প্রতি হায়দ্রাবাদের ওল্ড সিটিতে এই অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। বান্দি সঞ্জয় এর আগে ওয়াইসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। 2020 সালে এক সমাবেশে তিনি বলেছিলেন, রোহিঙ্গা আফগানি পাকিস্তানি ভোটারদের সহযোগিতায় পৌর ভোটে জেতার চেষ্টা করছে রাজ্যে ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি বা TRS ও AIMIM এর নেতা ওয়াইসি। এর মধ্যে হায়দ্রাবাদ পৌর নির্বাচনে প্রচারণায় বান্দি সঞ্জয় বলেন, পাকিস্তান আফগানিস্তান রোহিঙ্গা ভোটারদের বাদ দিয়ে এখানে ভোট হওয়া উচিত। বিজেপি নির্বাচনে জিতলে ওল্ড সিটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবো। মঙ্গলবার সাঙ্গারেড্ডিতে এক জনসমাবেশে বান্দি সঞ্জয়ের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন AIM এর প্রধান ওয়াইসি। তিনি বলেছেন, বিজেপি ওল্ড সিটিতে একটি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, আপনাদের যদি সাহস থেকেই থাকে তাহলে চীনের সার্জিক্যাল স্ট্রাইক চালান। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছে, AIMIM এর প্রধান ওয়াইসি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও গোপন সমঝোতা করেছেন। এর সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে ওয়াইসি বলেন, আমার হাতে ক্ষমতা থাকলে আপনার এত দুঃখ কেন। সামুদ্রিক নিরাপত্তা জোটে মার্কিন সঙ্গ ছাড়ল আমিরাত। মার্কিন নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যে সামুদ্রিক নিরাপত্তা জোট থেকে 2 মাস আগে সদস্যপদ প্রত্যাহারের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার 31 মে পারস্য উপসাগরীয় দেশটি এমন দাবি করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অংশীদার দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা মূল্যায়ন করে সম্মিলিত সামুদ্রিক জোট থেকে 2 মাস আগে সদস্যপদ প্রত্যাহার করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্রে নৌচল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সংলাপ এবং কূটনৈতিক সম্পৃক্ততায় আবুধাবি প্রতিশ্রুতিবদ্ধ। লোহিত সাগর এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং জলদস্যু দমনে কাজ করে 34 সদস্য বিশিষ্ট এই সামুদ্রিক জোটটি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত জোটটি সদর দপ্তর বাহরাইনে। প্রায় 1.5 মাস আগে হরমুজ প্রণালীর কাছে পরস্পর সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কার জব্দ করে ইরান। এ ঘটনায় মার্কিন প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সেটিকে চুক্তির লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা করে আবুধাবি। সিনিয়র নেতারা পিটিআই ছাড়ায় যা বললেন ইমরান খান। পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই ছেড়ে যাচ্ছেন অনেক সিনিয়র নেতা। এ বিষয়ে দলটির চেয়ারম্যান ইমরান খান তার দলের জনপ্রিয়তার প্রতি আস্থা প্রকাশ করে জানিয়েছেন, তারা নির্বাচন যোগ্যদের প্রয়োজন নেই। ফাও চৌধুরী, শিরিন মাজারি, আমির কিয়ানি, মেমুত মৌলভী, সাইফুল্লা নিয়াজি, আলী জাইদ এবং ইমরান ইসমাইল সহ বেশ কয়েকজন সিনিয়র পিটিআই নেতাদের দল ত্যাগ এবং 9 মে ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিন্দা জানিয়েছেন। বুধবার গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে বলেছেন, দেশে পিটিআই বৃহত্তম ভোট ব্যাংক রয়েছে। ইমরান খান বলেন, যদি আপনাদের এতই বেশি ভোট থাকে তাহলে কে দল ছেড়ে যাচ্ছে এবং যোগ দিচ্ছে তাতে কিছু যায় আসে না। পিটিআই প্রধান অবশ্য দাবি করেছেন, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা PDM এর ভোট ব্যাংক কমে গেছে, নির্বাচনে পিটিআই জয়ী হবে। অন্য দলের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আলোচনা চলছে কিন্তু অন্য পক্ষ থেকে কোনো মতামত আসেনি। তিনি আরো বলেন, যারা সমাধান চান আলোচনা করুন, সমাধান হলো নির্বাচন এবং তারা এটা চায় না এবং এ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পাকিস্তান অর্থনীতির ক্রমাবনতির জন্য সরকারের নিন্দা জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, দেশ কেলাপের দিকে যাচ্ছে এবং সর্বোচ্চ মুদ্রাস্ফীতি একটি ইতিহাস। লেবাননের বিস্ফোরণে 5 ফিলিস্তিনি যোদ্ধা নিহত। লেবাননের পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তবর্তী কুসায়া শহরে বিস্ফোরণে নিহত হয়েছেন 5 ফিলিস্তিনি যোদ্ধা। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ডার বা PFLP GC সদস্য ছিলেন তারা। বুধবার 31 মে হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দাবি করেছে সংগঠনটি। সংগঠনটির সদস্য আনোয়ার রাজা জানান, ইসরায়েলি হামলায় 5 ফিলিস্তিনি নিহত হওয়ার পাশাপাশি 10 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সংগঠনটির আরেক নেতা বলেছেন, উপযুক্ত সময় প্রতিশোধ নেবেন তারা। ইসরায়েলের বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভের কারণে যুদ্ধ থেকে তার দলকে কোনোভাবেই বিরত রাখা সম্ভব হবে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি সূত্র জানিয়েছে, হামলাটির সঙ্গে তেল আবিবের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। লেবাননের সামরিক বাহিনী কিংবা ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কাছেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অস্ত্রগুদামে একটি পুরনো রকেট বিস্ফোরিত হয়েছে অথবা মাইন অপসারণের সময় তা বিস্ফোরিত হয়ে থাকতে পারে বলে লেবানন ও ফিলিস্তিনি সূত্র থেকে ভিন্ন তথ্য পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। PFLP GC
গোষ্ঠীটি লেবানন সিরিয়া সীমান্তে সক্রিয়। দুই দেশে তাদের সশস্ত্র যোদ্ধাদের উপস্থিতি আছে। আগে বেশ কয়েকবার ইসরায়েলে আক্রমণ করেছিল তারা। গত কয়েক বছরে লেবাননে ইসরায়েলি বিমান হামলার ঘটনা খুব একটা শোনা যায়নি। তবে চলতি বছরের এপ্রিলে ইসরায়েলি রকেট হামলার পর লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়েছিল তেল আবিব। আসামের 28 জেলায় আফোসপা প্রত্যাহার। সেনা কর্মকর্তারা একক সিদ্ধান্তে গুলি চালাতে পারবেন না। ভারতের মণিপুর রাজ্যে সহিংস পরিস্থিতির মধ্যে আসামের 28 জেলা থেকে সেনাবাহিনী বিশেষ আইন আফোসপা বা আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট তুলে নিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকার। এই আইনে নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তা ঘটনাস্থলে একক সিদ্ধান্তে গুলি চালাতে পারেন। এ কারণে আইনের বিরুদ্ধে অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতে। গত 22 মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, 2030 সাল শেষ হওয়ার আগে গোটা আসাম থেকে আফোসপা তুলে নেওয়া হবে। চলতি সপ্তাহে শুরুতে আসামে 35টির মধ্যে 28 জেলা থেকে আফোসপা তুলে নেওয়া হয়েছে। আবার আসামের 7টি জেলা গত এপ্রিলে নতুন করে আইনটি পুনর্বহাল করা হয়েছে। যেসব জেলায় আফোসপা থাকছে সেগুলো হচ্ছে তিনসুকিয়া, ডিব্রুগড়, চারাইদেউ, শিবসাগর, জোরহাট, গোলাঘাট এবং কার্বি আংলং এর ডিম হাসাও। এর মধ্যে 6টি জেলা উত্তর আসামে। সেখানে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম এখনো সক্রিয় রয়েছে বলে বিশেষ আইনটি সেখান থেকে সরানো হয়নি। তার একটু নিচে মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয় ঘেঁষা ডিম হাসাও থেকে আইনটি তোলা হয়নি। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামী নভেম্বরের মধ্যে গোটা আসাম থেকে আফোসপা প্রত্যাহার করা সম্ভব হবে। আসাম পুলিশের মহাপরিচালক জ্ঞানেন্দ্র প্রতাপ সিং বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুলিশ বিভাগে স্বচ্ছতা এসেছে এবং উপযুক্ত প্রার্থীরা চাকরি পেয়েছেন। দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ঘাটতি এখনো আসাম পুলিশ আর নেই। সে কারণে স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, ফলে আইনটি অধিকাংশ জেলা থেকে প্রত্যাহার করা হলো। মুখ্যমন্ত্রীর সুপারিশে আইনটি আসাম থেকে আংশিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে মণিপুরে বুধবার সফরের তৃতীয় দিনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী শহর মেরুতে যান। সেখানে তিনি কুকি সম্প্রদায়ের নাগরিক সমাজের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।